রয়্যাল শাইনের এম্পায়ার ইয়েলো ইনকেস তোমাদের যদি কালারটা ভালো লাগে তোমরা কিন্তু করাতে পারো। আর কি বলতো, হোয়াইটের সাথে কিন্তু যে কোনো কালার কম্বিনেশন ভীষণ ভালো লাগে। আর যখনই বাড়িতে কালার হয় আমি একটু হলেও কিন্তু এই রোলারটা দিয়ে ট্রাই করবই, তো সেটাই তোমরা দেখতে পেলে। তো কালার হয়ে যাওয়ার পর রুমটা এখন দেখতে এইরকম লাগছে। মোটামুটি 600 স্কোয়ার ফিট ওয়াল রং করতে আমার লেগেছে 11,000 টাকা ইনক্লুডিং তোমার লেবার চার্জেস। সো হার্ডেস্ট পার্ট অফ দ্য জব ইজ ডান। এবার চলো ডেকোরেশন করা যাক। আমারও হাতটা ইস্পিস করছে যে সমস্ত কিছু প্লেস হয়ে যাওয়ার পর রুমটাকে দেখতে কীরকম লাগবে। তো প্রথমে আমি যেটা করবো, এই যে ওয়ালটা দেখছো এটা ডেকোরেট করবো, কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো মনে হয় যে কোনো ওয়াল ডেকোরেশনের ক্ষেত্রে বেস্ট অ্যান্ড চিপেস্ট অপশন হচ্ছে ফোটো ফ্রেম। তো আমিও ডিসাইড করেছি এই ওয়ালে আমি ফোটো ফ্রেম হ্যাং করবো। আর যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে অ্যামাজন থেকে পারচেস করা এই মান্ডালা আর্টের ফোটো ফ্রেমটা। আমি অ্যাকচুয়ালি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরেই সার্চ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ইয়েলোর সাথে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা ভীষণ ভালো লাগবে। তো হ্যাং করার পর দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই ফটো ফ্রেমটা কীরকম লাগলো। একদিন ব্লগে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি বেড সাইড টেবিল সার্চ করছি, কিন্তু সত্যি কথা বলতে ওই দিন আমার বেড সাইড টেবিল পছন্দ হয়নি। আর পরে যে আমি একটু সার্চ করব সেটা আর করা হয়ে ওঠেনি। তো যেটা আমি করছি, জুগাড় করছি, এই শেলফটা কিন্তু অলরেডি আমার কাছে ছিল। তো আমার মনে হয়েছে এই ওয়ালে আমি যদি এই শেলফটা রাখি আমার পারপাসটা একটু হলেও সলভ হবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে। তোমরা দেখো আমি এটা ডেকোরেট করার পর জায়গাটা কীরকম লাগে। আগের বারে মনে আছে যখন আমি আমার বেডরুম মেকওভার করেছিলাম এই স্টুলটা পারচেস করেছিলাম অ্যাজ আ বেড সাইড টেবিল। এবারেও না এরকম টাইপেরই আমি কিছু একটা সার্চ করেছিলাম কিন্তু পেলাম না। এগুলো ভীষণই রিজনেবল প্রাইসে হয়, এই ধরো 400-450 দাম, আর পারপাসটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে সলভ হয়। কিন্তু এবারে যেহেতু পাইনি, ঠিক আছে একটা সাইড তো ম্যানেজ হয়ে গেছে ওই শেলফটা দিয়ে, আর একটা সাইডে আমি এই স্টুলটাই রেখেছি অ্যাজ আ বেড সাইড টেবিল। তো মোটামুটির মধ্যে এবারে কিন্তু কাজটা মিটে গেছে। এখন অবধি যতটা মেকওভার হয়েছে আমার কিন্তু মন্দ লাগছে না, ওভারঅল দেখতে বেশ ভালো লাগছে। এবার যেটা চেঞ্জ করতে হবে, বুঝতেই পারছো বেডশিটটাকে চেঞ্জ করতে হবে। দিদি আমাকে যে বেডশিটটা দিয়েছিল আজকে ওটাই আমি পাবো। আর এটা কো ইনসিডেন্টলি ইয়েলো কম্বিনেশনে হয়ে গেছে। দিদি যখন আমাকে এই বেডশিটটা দিয়েছে দিদিও জানতো না যে এই কালার কম্বিনেশনে আমি রুমটাকে কালার করাবো। তো ভালোই হলো, কাজেও এসে গেলো বেশ ভালোভাবে। এখনও অনেক কিছু ডেকোরেশন বাকি আছে, সেগুলো তো ধীরে ধীরে করবই। তোমরা অ্যাকচুয়ালি অনেকে বলেছিলে যে ইয়েলো কালারটা ভীষণ ভাইব্রেন্ট বেডরুমের জন্য, কিন্তু আমার মনে হয়েছে ইয়েলো কালারের কিন্তু একটা ওয়ার্মথ আছে যেটাকে আমি ইউজ করার চেষ্টা করেছি, আর আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। তো চলো নেক্সট কোন জায়গাটা ডেকোরেট করবো তোমাদেরকে দেখাই।
আমি কিভাবে ডেকোরেট করেছিলাম আর বলতে পারো আমারও খুব পছন্দের এই অ্যারেঞ্জমেন্টটা, কারণ আমি একদম রিজনেবল প্রাইসে এটা মেকওভার করেছিলাম। তো যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার চেক করে নিতে পারো। তো এটা যেহেতু আমার ভীষণ পছন্দের জিনিস, খুব বেশি মেজার চেঞ্জেস আমি করবো না, টুকটাক একটা চেঞ্জেস করবো যাতে এই লুকসটাকে আরেকটু এনহ্যান্স করা যায়। আর আমি এখানে একটা থ্রো প্লেস করেছি, এই দুটোই কিন্তু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি প্রোডাক্ট লিঙ্কগুলো তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো এই এরিয়ায় আগে তোমরা দেখেছিলে যে একটা ছবি থাকতো, সেটাকে রিপ্লেস করেছি, আর সেই ছবিটা রিপ্লেস করে আমি এই ছবিটা প্লেস করবো। এই পোর্ট্রেটটা আমি সিকিম থেকে এনেছিলাম আর এটা বাঁধানোর পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। এরপরে বলি সিটিং এরিয়ার সাইডটাকে ডেকোরেট করার জন্য আমি আবারও একটা শেলফ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, যেটা কিনা ভীষণই সুন্দর, পোর্টেবল আর একদম 3 ফিট হাইটের মধ্যে আছে। খুব বেশি হাইটের আমি কিছু চাইছিলাম না, তো একদম ছোটোখাটোর মধ্যে নিকন্যাক জিনিস রাখার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা যেতে পারে, অল্প করে ডেকোরেশনও করা যেতে পারে। তো প্রোডাক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। মেরুন যেটা একদমই মিসম্যাচ হয়ে গেছিল, তো আমি ওটা হোয়াইট কালারে পেন্ট করেছি। কিভাবে করেছি, কি দিয়ে পেন্ট করেছি সবকিছু আমি অলরেডি ক্লিপ তুলে রেখেছি। প্রথমে ভেবেছিলাম তো সাকসেস হবো না, তারপরে ফাইনালি সব ঠিকঠাক হয়ে গেছে। তোমরা প্রথমে দেখো যে কিভাবে ওটা কালার করেছি আর কালার করার পর কিরকম লাগছে দেখতে। সো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে নিই যে আমার ওয়ার্ড্রপের কালারটাই বা কীরকম ছিল আর এই সাইডের লুকসটা কীরকম ছিল, তাহলে তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা কম্পেয়ার করতে পারবে। শুরুতেই আমি ওয়ার্ড্রপটা পেন্ট করার জন্য ভালোভাবে মাস্কিং টেপ দিয়ে সিকিওর করে নিয়েছিলাম যেই পার্টগুলো আমি পেন্ট করতে চাইছিলাম না। এরপরে কিন্তু আমি স্প্রে পেন্ট ইউজ করেছিলাম পুরো ওয়ার্ড্রপটা পেন্ট করতে, আর আমি এখানে ইউজ করেছিলাম অ্যাব্রোর স্প্রে পেন্ট আর এটার দাম ছিল 200 টাকা পার ক্যান, তো যেটা আমার কাছে একটু কস্টলি মনে হয়েছিল। আর সত্যি কথা বলতে ফিনিশিংটাও কিন্তু ঠিকঠাক আসছিল না, ফার্স্টবার স্প্রে করার পরে তো একদমই ফিনিশিং আসছিল না। আমি ভাবলাম যেহেতু আমার ওয়ার্ড্রপের কালারটা অনেকটাই লাউড তাই হয়তো ভালোভাবে ধরছে না কালারটা, তারপর আমি সেকেন্ড কোট করার পরেও কিন্তু ঠিকঠাক ফিনিশিং আসেনি। তো দেখতেই পাচ্ছ কিরকম একটা ছোপ ছোপ ব্যাপার এসে গেছে। এরপরে কিন্তু আমি এনামেল পেন্ট ইউজ করেছি আর রোলারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে পেন্ট হয়ে গেছে, আর এটা আমার কাছে খুবই চিপ আর ইজি মনে হয়েছে। ঘন্টা সময় লেগে গেল, আমি ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে, কিন্তু ফাইনাল রেজাল্ট
গুড, মানে আমার তো খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ফটোগুলোকে প্রিন্ট করিয়েছি, আর এই যে শেলফটা দেখছো এটা কিন্তু বেশ সুন্দর কিউট, আর পুরো অল ওভার এটা এসছে। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমার এই জায়গাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। স্টোরেজের এই উপরে পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট হয়ে গেছে, আমার মেরুন আলমিরা হোয়াইট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই আমার ড্রেসিং ইউনিটটা। তো এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো, আমি এটাকে একদম অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। আমার পরবর্তীকালে মনে হলো একটু যদি লুকসটা কিছু চেঞ্জ করা যায়, আর তখনই আমার মাথায় এলো লাইট, মানে যদি আমি এলইডি লাইট ফিক্স করতে পারি তাহলে কিন্তু অন্য রকম একটা লুক আসবে। তো তোমাদের দেখাতে চাইছি, দেখো কত সুন্দর লাগছে। আর এটা হয়েছে মাত্র 300 টাকায়। 300 টাকায় কিন্তু আমার পুরনো ড্রেসিং টেবিলটা একটু অন্যরকমের হয়ে গেছে আর আমার এটা খুবই ভালো লেগেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই আইডিয়াটা আমি শেয়ার করি, তোমরাও তোমাদের ড্রেসিং টেবিল অথবা ধরো বেডের পেছনে মনে করছো ইজিলি কিন্তু স্টিক করতে পারো। চেষ্টা করেছি আর একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমি এটা সাজিয়েছি। তো শুধুমাত্র বলতে পারো যেটা আমি বেশি বাজেটে রেখেছিলাম সেটা হচ্ছে আমার রুমের কালারটা। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো। আর আমি হ্যাঁ কার্টেনগুলো চেঞ্জ করিনি, কারণ কিছুদিন আগে আমি যখন রুম মেকওভার করেছিলাম আমি কার্টেন চেঞ্জ করেছিলাম। আর প্রথমেই তোমাদেরকে বলেছি যে রুম মেকওভার করার আগে আমি একটা বাজেট মাথায় নিই, তারপরে সেই বাজেটটার উপরেই কিন্তু আমি কাজ করি। মানে অন্যান্য বেশি যদি আমি এক্সপেন্স করতে চাইলাম তাহলে আমার বাজেটটা এক্সিট করে যেত, সেটা আমি করতে চাইনি। তো অবশ্যই জানিও যে এই মেকওভারটা তোমাদের কিরকম লাগলো। যদি ভালো লাগে আর যদি তোমাদের হেল্প হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো চলো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।